subscribe now and press the bell icon. Never miss an update. আর্জেন্টাইন ফরওয়ার্ড আনহেল ডিমারিয়া পিএসজি ছেড়ে জুভেন্টাসে যাচ্ছেন, এটা পুরনো কথা। নতুন খবর হলো, এক বছরের চুক্তিতে জুভেন্টাসে যোগ দিয়েছেন তিনি। ইতালির ক্লাবটি এরই মধ্যে এই ঘোষণা দিয়েই দিয়েছে। ডিমারিয়া 2015 থেকে 2022 সাল পর্যন্ত খেলেছেন পিএসজিতে, জিতেছেন 5টি লিগ শিরোপা, 295 ম্যাচে 92টি গোল করেছিলেন তিনি, 7 বছরের কেরিয়ারে 112টি অ্যাসিস্ট করেছেন তিনি। চলমান মরসুমে পিএসজির সঙ্গে চুক্তি শেষ হয়ে যায় ডিমারিয়ার, তাই ইতালিতে গিয়েছেন তিনি। জুভেন্টাসের ওয়েবসাইটের খবরে জানা গেছে, 2023 পর্যন্ত জুভেন্টাসের সঙ্গে চুক্তি হয়েছে ডিমারিয়ার, পল পোগবার সঙ্গে তিনিও তুরিনে খেলবেন। জুভেন্টাসে যোগ দিয়ে ডিমারিয়া বলেন, জুভেন্টাসে যোগ দেয়া আমার কেরিয়ারের নতুন অধ্যায়, আমি খুবই খুশি, একই সঙ্গে রোমাঞ্চিত। এখানে প্রথম দিনই বুঝতে পেরেছি জুভেন্টাস আমার পরিবারের মতো, তারা সবসময় খেয়াল রাখছে আমার, আমি ভীষণ খুশি তা দেখে। ডিমারিয়া 2008 সালে আন্তর্জাতিক ফুটবলে পা রেখেছিলেন, কাতার ফুটবল বিশ্বকাপের পরেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন তিনি, অবশ্য ক্লাব ফুটবলে আরও খেলবেন। আর্জেন্টিনার হয়ে 121 ম্যাচে 24 গোল করেছেন তিনি। আজ এই পর্যন্ত। ফুটবলের সব তথ্যবহুল খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।